আসসালামু আলাইকুম। ওলি স্যারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে পরীক্ষার আগে কিভাবে ভালো প্রস্তুতি নেওয়া যাবে সেই বিষয়ে অল্প কিছু কথা বলবো। ভিডিওর শুরুতেই আপনাদের সাথে দুইটা বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। এক নাম্বার কথা হলো, আমি চেষ্টা করি সব সময় যে আপনারা শর্টকাটে কিভাবে ভালো একটা রেজাল্ট করতে পারবেন সেটা নিয়ে গবেষণা করি, চিন্তা করি, লেকচার শিট বানাই, সাজেশন বানাই, সেগুলো কিন্তু সব ফ্রিতে দিই ছাত্রদের উপকারের জন্য। যেমন দেখেন, এখন বাজে কটা, রাত 2:42 বাজে, সারাদিন ক্লাস করে আমি একটু চিন্তা করলাম যে আপনাদের কিছু টিপস দেওয়া যায় কিনা। এই জন্য আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, আপনাদের সেবা করতে পারি। আর 2 নম্বর হলো, আমি যে পরিশ্রমটা করতেছি সেই পরিশ্রমটা যেন সবাই পেতে পারে এই জন্য শেয়ার করবেন, অন্যদের জানাবেন, ফ্রিতে এই সাজেশন এই সেবাগুলো নিতে পারতেছে ছাত্ররা। আচ্ছা, পরীক্ষার আগে যাদের ম্যাথ অনেক কম তারা এরকম একটা রুটিন বানিয়ে নেবেন, এরকম একটা রুটিন বানিয়ে দিবেন যে যেমন ফিনান্স ডিপার্টমেন্টের, এই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মাত্র 2টা ম্যাথ, তারা এইভাবে একটা রুটিন বানিয়ে দিবেন, নিবেন যে 21 তারিখ এটা পড়বো, 22 তারিখে চ্যাপ্টার পড়বো, 23-24 তারিখে চ্যাপ্টার পড়বো, এইভাবে 2টা বই যেহেতু এরকম 21 তারিখে একটা পড়লো, 22 তারিখে এভাবে পড়লো, প্রতিটা চ্যাপ্টারের জন্য এইভাবে করে করে একটা রুটিন বানিয়ে নিতে পারে। আর থিওরি গুলো তো হালকা হালকা পড়তেই থাকবেন প্রতিদিন। আর যাদের অঙ্ক বেশি, যেমন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 5টা ম্যাথ, তারা এভাবে ভাগ করে নিতে পারে যে 21-22 দিন আমি একটা বই করব, 22-23 দুই দিন আরেকটা ম্যাথ বই করব, 23-24 দুই দিন অন্য একটা করব, এরকম ভাবে ভাগ করে নিতে পারে। তাহলে কি হবে, 2 দিনে কিন্তু বই শেষ করা সম্ভব। কিভাবে, ভিডিও কোর্স গুলো যে আছে, যারা আমার কাছে প্রাইভেট কোর্স, এদের কাছে কিন্তু সব ভিডিও গুলো আছে সেই সেই ভিডিও গুলো দেখে দেখে আপনি যদি একটা চ্যাপ্টার শেষ করতে 2 ঘন্টা যদি লাগে, 5টা চ্যাপ্টার শেষ করতে 10 ঘন্টা লাগবে, 2 দিনে করেন, 2 দিন তো এনাফ টাইম। ভিডিও কোর্স দেখে দেখে এভাবে বইগুলো শেষ করে ফেলতে হবে। আচ্ছা, আর আমার কাছে যারা পড়েন তাদের জন্য টিপস আরেকটা আছে, যেমন ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটা রুটিন বানিয়ে দিছি আমি। আমি 20 তারিখ বা আজকে 21 তারিখ সকালবেলা চ্যাপ্টার 4-এর আমার সাজেশনের লেকচার শিটে, যেমন ধরেন চ্যাপ্টার 4-এ সবগুলো সাবজেক্ট আমি উদাহরণ দেখাচ্ছি আর কি, চ্যাপ্টার 4-এর অঙ্ক আছে ধরেন আমার এখানে, ধরেন 8-9টা 8-9টা, 3টা বা 4টা ক্লাস বা 5টা ক্লাসে শেষ হয়েছে, অর্থাৎ 2 ঘন্টা, 2 ঘন্টায় কিন্তু 8টা অঙ্কের দেখা কোনো ব্যাপার না। আমি ভিডিও সবগুলা দিয়ে দিলাম, আপনারা 2 ঘন্টায় সময় ব্যয় করে সারাদিনে আপনি সবগুলা ভিডিও দেখলেন, দেখার পরে দেখলেন এই অর্থটা বুঝেন নাই বা এই লাইনটা বুঝেন নাই, এখন এটা কি করবেন। রাতের বেলা 8:30 আমার ক্লাস থাকবে লাইভ, তখন আমি আপনার এই প্রবলেম গুলো সলভ করে দেব। যারা দুর্বল তারা করবেন কি, সবগুলা করবেন না, এই 4টা করবেন সাজেশনের, তাদের রাত্রে বেলা সেগুলো সলভ করে দিব যে প্রবলেম গুলো। আবার কি করব, সলভ করার পরেও অনেকেরই অঙ্ক দেখা যাবে কোনো সমস্যা না থাকতে পারে, তখন এখান থেকে শর্ট সাজেশন যেটা আমার কাছে মনে হচ্ছে এবার পরীক্ষায় আসবে সেই অঙ্কটা আমি করে দিব এবং বলে দিব যে এই 2টা করো, এই 4টার মাঝে এই 2টা করো, এই 2টা আসার সম্ভাবনা বেশি। শর্ট সাজেশন কি জিনিস, শর্ট সাজেশন এই জিনিস যে 4টা তো ইম্পর্টেন্ট দিছি, এখন 4টার মাঝে এই সবগুলো 25টা অঙ্ক বা 20টা অঙ্ক কিন্তু পরীক্ষা আগের দিন করা যাবে না, দেখলে সবগুলো মনে হবে, 2টা অঙ্ক হাতে কলমে করবেন যাতে হুবু চলে আসলে আপনি একেবারে 5 মিনিটের মাঝে মুখস্থ করে অঙ্ক দিতে পারেন, আর কি স্পিডে দিতে পারেন, সময় বেঁচে যায়, ভুল না হয়। এটা হলো শর্ট সাজেশনের কাজ। এই শর্ট সাজেশনের অঙ্কটা আমি কখন করে দিব, ক্লাসের মাঝখানে করে দিব। এইভাবে একদিনে এটা শেষ করব, অন্য দিন আমার লিস্ট করা আছে, এর ধরেন 22 তারিখ চ্যাপ্টার 7-এর সবগুলো অঙ্ক দিয়ে দিব, আর আপনার সেগুলো দেখবেন, দেখে 23 তারিখ রাতের বেলা আমার সাথে কথাবার্তা বলবেন, সলভ ক্লাস করবেন, আর আপনার সলভ ক্লাস শেষ হওয়ার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কটা আমি করে দিলাম। এভাবে করলে পরীক্ষার আগে আপনার বইটা কমপ্লিট হয়ে যাবে। আর শেষ টিপসটা হলো যে শুধু এটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট না, যে কোনো সাবজেক্টের এটা হবে। হ্যাঁ, আমি এরকম রুটিন বানিয়ে দিয়েছি,
আপনার ক্লাসগুলো করেন নিয়মিত, ইনশাল্লাহ ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। ছোট প্রশ্নগুলো বিগত 3 বছরের ওগুলো পড়ে নেবেন বা 4-5 বছরের পড়ে নেবেন, তাহলে সেগুলো হুবহু কমন পড়বে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে শেয়ার করবেন, মেনশন করবেন, যাতে অন্যরা এটার মাধ্যমে উপকার পেয়ে পাইতে পারে। আসসালামু আলাইকুম।